ঈদের আনন্দ শুধু নতুন জামায় নয় নয় মজাদার খাবারের সমারোহে পরিবার ছাড়া ঈদ আনন্দের সার্থকতাই বা কতটুকু পিতা মাতা হারা এতিমরা কীভাবে তাদের ঈদের দিন কাটায় তাদের কথাই শুনবো সক্রমে মাহফুজা বৃষ্টির কাছ থেকে মুসলিমা নারায়ণগঞ্জের মেয়ে বাবাকে হারানোর বারো বছর ধরে ঠাই হয়েছে এই এতিমখানায় এক পা দুপা করে এগিয়েছে মুসলিমা ডক্টর শহীদুল্লাহ কলেজ থেকে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সে বড়ো হয়ে সমাজসেবিকা হতে চায় মুসলিমা আমুর কথা একটু মনে পড়ে কিন্তু এখান থেকে ওরকম মনে হয় না যে বাসার থেকে এখানে বেটার আছি আমার সাররা কি সুন্দর আমাদের সেবা করতেছে আমারও ইচ্ছা যে আমিও বড় হয়ে তাদের মতো কাউকে সেবা করব। তবে মুসলিমা কিংবা তার চেয়ে ছোট ছোট শিশুদের দুবেলা পেট খেতে পরম সৌভাগ্য এর মধ্যে ঈদের আনন্দ আর নতুন জামা স্বপ্নেরই মতো ভালো লাগে আগে খারাপ খারাপ লাগে না আমার এখানে কোনো রকম কষ্ট হয় না বাবা ছাড়া ঈদ কি জিনিস তা বোঝারও বয়স হয়নি ইয়াসিনের ঈদের আনন্দ নিয়ে তার চোখে মুখে নেই কোনো বাড়তি উৎসাহ উদ্দীপনা বলতে ইচ্ছে না কথা ঈদের দিন আর বছরের অন্যান্য দিন এদের কাছে প্রায় একই ঈদ আনন্দ যেন মাংস খাওয়ার মাঝে সীমাবদ্ধ কিন্তু এমন চিত্রের ভিন্নতা দেখা গেছে শত বছরেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠিত এই এতিমখানায় ঈদ উপলক্ষে গরু কোরবানি দেওয়া সহ বাচ্চাদের জন্য রাখা হয়েছে বিনোদনের নানা আয়োজন পরম যত্নে দেখভাল করা সহ যাবতীয় সুযোগ সুবিধা হয় বলে দাবি কর্তৃপক্ষের সমাজের এমন বেশিরভাগ মানুষ আছে যাদের বাবা বা মা সেকেন্ড মানে বিয়ে করে হচ্ছে চলে গেছে এরকম মানে সুবিধা বঞ্চিত বাচ্চা অনেক আছে যাদেরকে আসলে আমরা নিতে পারছি না কারণ আমাদের গণতান্ত্রিক নিয়ম আছে যে এতিম কারণ এতিমের সঙ্গে ওরা পড়ে না সমস্যা তো আমরা আবেদন জানিয়েছি যে এরকম সুবিধা বঞ্চিত যে বাচ্চাগুলো আছে তাদেরকে কিভাবে নেওয়া যায় উনিশশো সালে একুশ বিঘার উপর গড়ে উঠলেও বর্তমানে পরিধি কিছুটা কমেছে সার সলিমুল্লাহ মুসলিম এতিম খানার তবে এখানকার এতিমরা বড় হয়ে দেশের বিভিন্ন স্বনামধন্য মাধ্যমে কাজ করছেন বলে জানা যায় মাহফুজা বৃষ্টি ডিবিসি নিউজ ঢাকা